হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের উপস্থিতিতে মিৎসুবিশি কারখানায় বেতন চুক্তি স্বাক্ষরিত হলো শিল্পাঞ্চল এলাকায়। প্রায় 63টি ছোট বড় কারখানা রয়েছে। তার মধ্যে চলতি বছরে এখনো পর্যন্ত 37টি কারখানা সিওডি সমাপ্ত হয়েছে। আজ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি মিটিং হলে ইউনিয়ন শ্রমিক নেতৃত্ব এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে সিওডি স্বাক্ষরিত হলো। চুক্তি স্বাক্ষরিত হলে প্রায় 568 জন শ্রমিক উপকৃত হবেন। তাদের বিভিন্ন দাবি দেওয়ার উপরে দীর্ঘ সময় আলোচনার পরিপ্রেক্ষিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং জানা যায় প্রায় তারা যে বেতন পেত তার প্রায় ডবল বেতন পাবেন। সিওডি স্বাক্ষরিত উপস্থিত ছিলেন এদিন শ্রমিক ইউনিয়ন ও কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধি এবং শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক চুক্তি হয়। সিটি সেন্টারে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের এইচডিএ অফিস সতীশ সামন্ত ভবনে ওই চুক্তি হয়। এইচডিএ চেয়ারম্যান জ্যোতির্ময় কর, হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল, আইএনটিটিউসির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি চন্দন দে মানা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। বলুন, আজকে এমসিবিআই প্রাইভেট লিমিটেডে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছেন তাদের একটা চার্টার অফ ডিমান্ড সই হলো। এই চার্টার অফ ডিমান্ডের যে এদের দীর্ঘদিনের দাবি যেটা ছিল সেটা মানে প্রচুর আলোচনা করে এবং সবার উপস্থিতিতেই এই যে এটা স্বাক্ষর হয়েছে, এদের একটা লং টার্ম সেটেলমেন্ট হয়েছে এখানে। সেই সেটেলমেন্টের ফলে প্রায় 568 জন ওয়ার্কার এতে উপকৃত হবেন এবং এদের এক একজনের গ্রস পেয়ের উপরে 7,300 টাকা করে বাড়বে। এছাড়া তারা এলটিএ হিসাবে যা টাকা পেতেন সেটা প্রায় দ্বিগুণ পাবেন, 1200 টাকা পেতেন, এখন সেটা 2400 টাকা পাবেন। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যেরকম আছে সেরকম সেগুলো। একজন শ্রমিকের এখন মজুরি মানে সারা মাসের বেতন কত? 25,000 প্লাস আছে, ঠিক আছে, অনলাইন অ্যাভারেজ, কারণ এটা বিভিন্ন ক্যাটাগরিতে থাকে তো তাদের নানান রকম বেতন আছে। কতজন শ্রমিক উপকৃত হবে? 568 জন। আগামী দিনে এদের কি মানে সকলেই যারা যারা ছিলেন মেনে নিয়েছেন? বিগত দিনে 2000 থেকে আমরা সব শ্রমিক, আজ প্রায় দীর্ঘকাল 24-25 বছর করে সার্ভিস লাইফ হয়ে গেল। যখন বামপন্থীর ক্ষমতায় ছিল তখন আমাদের সিওডিটা হতো আর শ্রমিকরা জানতে পারতাম না, ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন কমিটি ওদের আত্মের মধ্য থেকে হতো। কিন্তু 2010 থেকে পরিবর্তনের পরে শ্রমিক, ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টার তিনজনের টাইপারটাইট এগ্রিমেন্টের মাধ্যমে সিওডি হয়। এবারে সিওডিটা খুব ভালো হয়েছে নুরেনবাবু এবং আমাদের চন্দনদার উপস্থিতিতে। বিগত দিনে চার্টার যা হতো এবারে ভালো হয়েছে, প্রায় 500-700-300 টাকা, 7,300 টাকা হয়েছে এবং প্রত্যেকটা শ্রমিক আমরা খুশি এবং আনন্দের সাথে আমরা সিওডি। কতজন শ্রমিক উপকৃত হবে? 568 জন শ্রমিক প্রায় উপকৃত হবেন, তার সাথে আমাদের পরিবারটা থাকবে, 500 জন অন্যান্য থাকবে এবং মার্কেটে যারা ব্যবসা করছে আমরা তাদের কাছে পারচেস করবো, তারাও উপকৃত হবে পুজোর বাজারে। এই সঙ্গে আমাদের খুব ভালো হয়েছে। আপনার নামটা জেনে শেখ ইলিয়াস আলী, মিৎসুবিশি ইউনিয়ন ওয়ার্কার। এমসিবিআই শ্রমিকদের কন্ট্রাকচুয়াল শ্রমিকদের সিওডি হলো আজ ফাইনাল। কতজন শ্রমিক? 582 জন টোটাল শ্রমিক। কী কী আলোচনা হলো? এটা আপনার ডিএলসি অফিসে আলোচনার মাধ্যমেই সিওডি সম্পূর্ণ হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা হয়েছে। তার মধ্যে এই কন্ট্রাকচুয়াল শ্রমিকদের সিওডি ফাইনাল হয়েছে, 7,300 টাকা করে প্রত্যেক শ্রমিকের বেড়েছে। এখন তো অনেক কারখানায় সিওডি এখনও হয়নি, সেগুলো কী পরিকল্পনা? আমরা এক বছরের মধ্যে আমরা প্রায় 37টা কারখানা, রাজগেটটা নিয়ে 37টা কারখানা ডিএলসি অফিসে সিওডি সম্পন্ন করলাম। আর যেগুলো আরও কিছু আলোচনার টেবিলে আছে, কিছু আলোচনার টেবিলে আছে, সেগুলো আলোচনার মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধানগুলো। রাজ্য সরকারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালেও দুর্নীতির একটা দেখা গেছে, বিশেষ করে সম্প্রতি আয়ুষির একটি পোর্টালকে নিয়ে মানে শ্রমিক
নিয়োগ নিয়ে একটা মানে সমস্যা হয়েছে, সে নিয়ে ইউনিয়নগতভাবে কি বলবেন? আমাদের সরকারি যা নির্দেশ নেওয়ার, প্রত্যেকটা কারখানায় আমরা নির্দেশ দিয়েছি, জানিয়েছি আমরা প্রত্যেকটা কারখানায় যে সরকারি নিয়ম মানতে হবে, পোর্টাল মানতে হবে, পোর্টালের মাধ্যমেই নিয়োগ হবে। ওই প্যানেলটা কি বাদ হয়েছে? আইসিতে যে কথা বলছেন, আমরা প্রশাসন তার তদন্ত করছে, তদন্তের মাধ্যমে যে দোষী সাব্যস্ত হবে তার ব্যবস্থা নেবে প্রশাসন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। এই ধরনের প্রশাসন একটি তদন্তের বিষয়ে আমাকে ডেকেছে, সেখানে আমি গিয়েছিলাম, তদন্তের ব্যাপারে সব রকম সাহায্য সহযোগিতা করেছি। কিছু মানুষ আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পারবো না কে কী করেছে, আপনি যেমন বলছেন, আরও দু একজনের কাছে আমি খবর পেয়েছি, একটা অপপ্রচার করছে। আমাদের আইএনটিডিসির বিরুদ্ধেও যেমন অপপ্রচার চলছে, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কিছু মানুষ স্বার্থান্বেষী কিছু মানুষ অপপ্রচার করছে। তাহলে কি দলের কর্মী তারা? আমি সেটা বলতে পারব। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিন আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।